অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভালোবাসা আর আশীর্বাদ এ দুটো শুধু শব্দ নয়, এ দুটো হলো শক্তি। আর এই শক্তিকে আমরা অনুভব করতে পারি, এটা কিন্তু আমরা দেখতে পারি না। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের আশীর্বাদ রয়েছে বলেই এই অনুষ্ঠান জীবনের আলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং এই যে এগিয়ে চলার পথে আপনাদের প্রতিবন্ধকতাগুলো আমরা দূর করার বিভিন্ন চেষ্টা করে থাকি, আর সেই চেষ্টার কারণেই আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই হয়তো আর্থিক কারণে রেমেডি ধারণ করতে পাচ্ছেন না, কিন্তু সঠিক ফলাফল পেতে হলে অবশ্যই রেমেডি নেওয়ার ভীষণভাবে প্রয়োজন। আর তারই তাগিদে কিন্তু এই মুহূর্তে আপনারা রেমেডির ওপরে একেবারে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অভাবনীয়। এবং যেই সুযোগ অবশ্যই আপনারা অনেকেই এমন একটা সুযোগের জন্য হয়তো অপেক্ষা করছিলেন, আর সেই সুযোগ নিয়ে আমরা চলে এসেছি। এবং অবশ্যই যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি বা যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান যার কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, তিনি কিন্তু এই সমস্ত ব্যবস্থাগুলো আপনাদের জন্য করে দিয়েছেন। দাদা, আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বাগত জানাবো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। একদম তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আপনাদের যে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা সেটা জানি আর্থিক জায়গাটা, এবং তার সাথে বলবো যে যেই ছেলেমেয়েরা আজকে এই দীর্ঘ দিন ধরে লকডাউনের কারণে বা এই পরিস্থিতির কারণে গৃহবন্দী হয়ে রয়েছেন, তাদের নিয়ে বাবা মারা কিন্তু ভীষণভাবে হিমশিম খাচ্ছেন এক কথায় বলতে গেলে, কেননা নর্মাল লাইফে নেই। এবং এই এমন একটা বয়স যেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু বুঝে ওঠা একেবারেই সম্ভব হয় না। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের মনোসংযোগ কিভাবে বৃদ্ধি করা যায় বা কি কারণে মানে কি গ্রহগত কারণে এই পরিস্থিতি তারা শিকার হচ্ছে, মানে মানে ভীষণভাবে ছটফটে এবং তাদের নর্মাল লাইফ নেই বলে তাদের মানে জীবনের যে ফ্লোটা সেটা হয়তো অনেকটাই আটকে গেছে। মেন অ্যাকচুয়ালি হচ্ছে কেরিয়ার লাইফ, অর্থাৎ একটা সন্তান যদি সঠিক কেরিয়ার পায়, অর্থাৎ সে যদি পড়াশোনা ঠিকমতো করে তারপরে সে কর্মজীবনে প্রবেশ করে এবং কর্মজীবনে যখন সাকসেস পায় তারপরে সে তার আসে একটা বিবাহিত জীবন, এই যে অর্থাৎ লাইফের সাকসেস যখন আসে তখন প্রত্যেক বাবা মাই কিন্তু তাদের ক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু সুখ মানে বা সুখের জায়গাটা পায় দেখতে, কারণ তারা এত দিন ধরে ট্র্যাভেল করে তার একটা সন্তানকে সে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটা কিন্তু সবাই যেমন পারে না এবং যারা পায় তারা কিন্তু যথেষ্ট খুশিতে থাকে। কিন্তু ওভারঅল কেন হয় না, এটাই হচ্ছে মেন। অর্থাৎ আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু সেই জায়গাটা তাদেরকে দিতে পারি না, কোথায়ও না কোথায়ও একটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ লাইফটা কোথায় গিয়ে একটা ব্রেক। অর্থাৎ দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে পড়াশোনা করেছে, পড়াশোনার লাইফে অর্থাৎ স্টুডেন্ট লাইফে সে নো ডাউট খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু কর্মজীবনে দেখা যাচ্ছে কি আটকে যাচ্ছে, অর্থাৎ সে কর্মটা পাচ্ছেই না, অনেকবার ট্রাই করছে, ট্রাই করে করে সে কিন্তু একটা মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে যে তার কি আর আদৌ কর্ম। আমার কাছে অনেকেই ফোন আসে লাইফে যে তার কি আদৌ কর্ম নেই বা সে কি কোনো রকমের সরকারি চাকরি বা কোনো চাকরির জীবন তার কি নেই না সেই ব্যবসায়ী, এইটা যদি আগের থেকে কোনো জাতক জাতিকাকে জানানো যায় বা জাতক জাতিকার মধ্যে যদি এই জিনিসটা আসে তাহলে কিন্তু সেই সমস্যা আসে না, সেটা নিয়েই আজকের আলোচনা করব। তার মধ্যে একজন মনে হয় ফোন এসেছে, ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, দাদাকে হ্যাঁ প্রণাম। আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কে বলছেন কৃষ্ণনগর থেকে? আমি কৃষ্ণনগর থেকে সঞ্জিত মদক বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানতে? আমি নিজের ব্যাপারে, দিদি একটু জোরে কথা বললে ভালো হয়, শুনতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, নিজের ব্যাপারে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপারে একটু। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, আপনার নামটা বলুন আগে। আমার নাম সঞ্জিত মদক। ও সঞ্জিত মদক, বেশ, ডেট অফ বার্থ বলুন। 22 ডিসেম্বর 1996। খুব ভালো লাগে, এর আগে একদিন লাইন পেয়েও আমি ওনার সঙ্গে কথা বলতে পারিনি।
দেখুন আপনার চার্টের যে কানেকশনগুলো আসছে, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন বিষ রাশি, জানা আছে? এবং রোহিণী নক্ষত্রের এক চরণে জন্ম, তাই তো? কিন্তু ঘটনা হচ্ছে আপনার এই মুহূর্তে যে জায়গাটা হয়ে আছে, কর্ম আপনি কি কর্ম এখনো পাননি? এখন আপনার রাগ জেদ বেড়ে গেছে, এবং তাছাড়াও সমস্যা আপনার ডিপ্রেশন, এখন খুব ডিপ্রেশনটা কাজ করছে আপনার, কেমন? হ্যালো, মানসিক চঞ্চলতা তৈরি হয়ে গেছে আপনার মধ্যে, মানসিক চঞ্চলতা, কোনোভাবে স্থিরতা পাচ্ছেন না, মানে যে কাজটা করছেন, হ্যাঁ যে কাজটা করছেন, করতে করতে মনে হচ্ছে যে না এটা না করলে ওটাই ভালো হতো, ওইটা করলে ভালো হতো, এইটাই হচ্ছে আপনার প্রবলেম এসছে, এবং এটাই কিন্তু কেরিয়ারে ডিস্টার্ব করবে আপনার আগামী দিনে, কেমন? এটা কিন্তু আপনার এটা হয়েছে কিন্তু এই মাস তিনেক ধরে একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ এর আগেও ছিল, মাস তিনেক বেশি হয়ে গেছে, কিন্তু আগামী দিনে কিন্তু এটা স্টে করে যাবে, এটা একটু জায়গাটা একটু ঠিক করা যাবে, কারণ আপনার দেখবেন হাতের তালুর, আপনি আপনার ডান হাতের তালুটা দেখুন মিডিলে একটু গ্যাপটা বেশি আছে, মানে একটু বেশি ডিপ আছে দেখুন, হ্যাঁ এটা হচ্ছে সমস্যা, এটা আপনার আপনি পড়াশোনা যখন করেছেন নো ডাউট ভালো করেছেন, কিন্তু এটা কর্মজীবন পরবর্তী টাইমে কিন্তু সমস্যা আনবে, কর্মজীবনে গিয়ে সমস্যা, কর্ম পেতে আপনার সমস্যা করবে, কোথায়ও শত্রুতা, কোথায়ও বলি আমি আপনাকে, কোথায়ও শত্রুতা, যে শত্রুটা নিজের কাছের লোক, কেমন জেনে রাখুন আপনার চার্টের যা কানেকশন আছে সেটাই বলছি, কাছের লোক শত্রুতা করবে, তার কারণে আপনার অনেক কাজ বন্ধ হয়ে পড়বে, অর্থাৎ কাজগুলো ইনকমপ্লিট হয়ে যাবে, এই যে পড়াশোনাটাও করতে করতে একটা জায়গায় গ্যাপিং হয়ে যাবে আপনার, সুতরাং এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেওয়ার প্রয়োজন আছে, করলে পরে যে আগামী দিনে আপনি কিন্তু ভালো জায়গা, আপনার কেরিয়ার লাইফ খুব ভালো আছে, হ্যাঁ একটু যে প্রবলেমটা আছে প্রবলেমটা একটু ঠিক করালেই কিন্তু আগামী দিনে ভালো আছে আপনার, যেটা বলবো ঠিক আছে, ভালো থাকবেন, এবং কৃষ্ণনগরে দাদা চেম্বার রয়েছে, সেখানে আপনি এসে দেখা করতে পারেন, প্রতি বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বারে আপনারা দাদাকে পেয়ে যাবেন, এই চার্টটা কিন্তু নো ডাউট খুব ভালো চার্ট আছে, কিন্তু ওনার এই মুহূর্তে মানে এই মুহূর্তে কিন্তু মেন্টাল ডিস্টার্ব বা কোনোভাবে স্থিরতা নেই, এটাই মেন সমস্যা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সেরকম নেই, এবং এছাড়া অর্থহানির যোগ চলছে, কোথায় যদি অর্থ দিয়ে থাকে, কোথায় যদি অর্থ দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে অর্থ কিন্তু ইনভেস্ট যেন করে, সেটা নতুন কিছু যদি পড়াশোনাও করে বা অন্য কোনো কিছু সাবজেক্ট নিয়ে বা কোনো কিছু তার কেরিয়ার লাইফে আরও কিছু একটা অন্য সেক্টর নিয়ে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বারবার বলবো যে ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে তারপরে ইনভেস্ট করতে হবে, কারণ এখন যে দশা চলছে রাহুর দশা, রাহুর সঙ্গে শনির অন্তর্দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু ঠিক নয়, কারণ শনি কেতুযুক্ত হয়ে আছে এবং রাহু কিন্তু মঙ্গলযুক্ত হয়ে আছে, জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আচ্ছা যাই হোক, ফোনে আরেকজন এসছে, নমস্কার, আমি বর্তমান থেকে বলছি, আমার নিজের সম্পর্কে একটু জানবো। আচ্ছা আপনার নামটা বলুন। সুমনা ঘোষ। সুমনা ঘোষ, ডেট অফ বার্থ? 17/7/1982 সাল। তাই ভোর তিনটে। আর জন্মস্থান? বর্তমান। আচ্ছা কতদিন দেখছেন অনুষ্ঠান? দেখুন আপনার চার্টের যে কানেকশন দেখছি আমি, প্রথম অবস্থায় আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন বিষ রাশি, কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বিষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের জন্ম, আপনার নো ডাউট আপনার কিছু কিছু জায়গা ভালো আছে, নিজেকে যেমন টিপটাপ রাখার পছন্দ করেন এইগুলোও ভালো আছে নো ডাউট, কিন্তু ঘটনা হচ্ছে বিবাহ হয়েছে তো? হ্যালো, বিবাহ হয়েছে তো? হ্যাঁ, দেখুন এখানে যে জায়গাটা হচ্ছে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু ভীষণভাবে আছে, ভীষণ মাত্রায়, এবং এই বিগত ২ বছর। হ্যালো, আপনি একটু হ্যাঁ না বলবেন তাহলে আমাদের বলতে সুবিধা হবে, কেমন? বিগত ২-৩ বছর ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হচ্ছে হয়েছে, কেমন? তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম আছে ভীষণভাবে, এবং আপনার কোনো অপারেশনের ইন্ডিকেশন করছে, অপারেশন হতে পারে,
এই জায়গাগুলো কিন্তু আছে, আপনি এই জায়গা একটু প্রতিকার অবশ্যই করাবেন, কারণ ভুল সিদ্ধান্ত নেন আপনি ছোটর থেকে এই পর্যন্ত, ভুল সিদ্ধান্তের শিকার যেটা বলা হয়, অর্থাৎ আপনি কিন্তু ভাবতেই পারেননি আমার এই রকম জায়গা বা এই আজকের দিনে এই রকম হবে। কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি একটা জিনিস জানতে চাইছি। বলুন। আমি ব্যবসা করব এই সিদ্ধান্ত নিয়েছি, মানে মেডিসিনের দোকান আছে, ঠিক আছে? ভালো আছে, কিন্তু এই মুহূর্তে যতটা ডেভেলপ হবে তার থেকে 22 সালের পর থেকে আপনার মেডিসিন রিলেটেড কোনো বিজনেসে ভীষণ ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য আপনার ডিস্টার্ব আছে, শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ডিস্টার্ব আছে, এখনও ডিস্টার্ব থাকবে এবং আগামী দিনে চোট আঘাত লাগা বা অপারেশনের ইন্ডিকেশন করছে, ঠিক আছে? এই জায়গাটা থেকে আপনি একটু সতর্ক থাকবেন। আপনাদের কোন বিষয় নিয়ে মনে হয় যে এটা নিয়ে আলোচনা করার দরকার সেটা আপনারা জানাতে পারেন, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। আর বর্ধমানে চেম্বার রয়েছে, যেখানে মানে অল্টারনেট করে বর্ধমানের চেম্বারে বসেন, ৩০ তারিখে বর্ধমানে পেয়ে যাবেন, এই মাসের ৩০ তারিখে বর্ধমান বুধবার আছে। আর আগামীকাল বহরমপুরে বসছেন, তো বহরমপুর থেকে যারা মনে করছেন বুকিং করবেন, আপনারা তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলুন, কেননা মানে লিমিটেড বুকিং নিয়ে থাকেন। আর বর্ধমানে যারা দেখাচ্ছেন তাদের জন্য কিন্তু রেমেডির ওপরে 10% ডিসকাউন্ট থাকছে, যেটা মানে এই আমাদের ইয়ার এন্ডিং একটা আপনাদের জন্য নতুন বড় সুযোগ নিয়ে এসেছেন। এবং এই যে যারা মানে এই যে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, আপনারা হয়তো ভাবছেন যে যেটা আমরা নিচ্ছি সেটা কতটা অরিজিনাল হবে, তো সাথে কিন্তু এইরকম একটা অথেন্টিসিটি সার্টিফিকেট আপনাদের জন্য থাকবে, যার মাধ্যমে প্রত্যেকটা টেস্টিং করা, আচ্ছা প্রত্যেকটা টেস্টিং করা এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। অথেন্টিসিটি সার্টিফিকেট থাকলে তো আর আপনাদের মানে কোনো ভাবনার জায়গা নেই, কেননা আপনারা এটি নিয়ে সব জায়গাতেই যাচাই করে দেখতে পারেন যে যেটি স্টোনটি কিনলেন সেটা আপনার জন্য কতটা উপকারী বা কতটা প্রয়োজনীয়। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নদিয়া থেকে বলছি আমি। কোথা থেকে বলছেন? নদিয়া জেলা। নদিয়া থেকে, আচ্ছা বলুন কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে? হ্যাঁ নিজের ব্যাপারে। আপনার নামটা বলুন। আচ্ছা, নিজের বিষয়ে জানার ইচ্ছা, তাই তো? হ্যালো, এখানে লগ্ন ইন্ডিকেট করছে বিষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এগুলো? জানা আছে, তাই তো? এই চার্টের ক্ষেত্রে বলবো হঠাৎ মানে ভীষণ রাগ, চোখে চশমা এসছে? হ্যালো, চোখে চশমা আছে? এখানে যে জায়গাগুলো রয়েছে আগামী দিনে রাগের কারণে অনেক রকমের সমস্যা আসছে, কারণ এখানে দ্বিতীয় মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ নেই, পঞ্চমে ষষ্ঠে সপ্তমে গ্রহ নেই, কিন্তু সপ্তমে আছে শনি গ্রহ এবং অষ্টমে বৃহস্পতি রাহু চন্দ্র। এই যে জায়গাটা, এই বৃহস্পতি এবং রাহুর এটা কিন্তু গুরুচণ্ডাল দোষ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবস্থান, এটা কিন্তু বলবো যে হঠাৎ রাগ, এবং বয়স জ্যেষ্ঠ যারা থাকবে তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না, কোনো সিস্টেম মেনে চলতে পছন্দ হবে না, ঠিক আছে? এই যে চারটাতে এই জায়গাগুলো ইন্ডিকেশন করছে,
সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, নয়তো কর্মজীবনেও কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ কর্মজীবনে বসের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। কিন্তু এখন যেহেতু পড়াশোনা করছে, এখন পড়াশোনা চলছে তাই তো? হ্যাঁ, আগামী দিনে কর্মের যোগ বলবো, বিশেষ করে যে জায়গাগুলো আছে ভালো জায়গা, চাকরির যোগ আছে এখানে, নো ডাউট ভালো জায়গা চাকরির যোগই আছে। আর কি জানার আছে? পড়াশোনার ক্ষেত্রে ভালো আছে, কিন্তু এক বছরের এয়ার লস কিন্তু ইন্ডিকেশন আছে এই আগামী বছরটা। সেই জায়গাটা মাথায় রেখে চললে পারে, এই জায়গাটা মানে একটু সতর্কভাবে চললে পারে, নাও হতে পারে, কিন্তু একটা ধাক্কা কিন্তু আসবে। কেমন? এখানে বলবো যে যে জায়গাগুলো আছে কিন্তু আগামী দিনে, হিস্ট্রি তো অনার্স মানে ওই সেক্টরটা অন্য জায়গায় চলে গেল, মানে টিচিং লাইনেই চলে যাচ্ছে, কিন্তু টিচিংয়ের যে জায়গাটা আছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং রাহু কানেক্টেড এবং চন্দ্রযুক্ত হয়ে আছে, এই জায়গাটা একটা ভালো আছে। কিন্তু বলবো যে যাই হোক না কেন, পলিটিক্স অর্থাৎ যেটা বলবো রাজনীতির লাইনটা ভালো আছে, ঠিক আছে, মানুষকে হেল্প করার মতো একটা প্রবণতা নিজের মধ্যে থাকবে। ডিফেন্সের চান্সের জায়গা, ডিফেন্সের জায়গা সেইভাবে নেই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেক্টর ভালো আছে, ঠিক আছে, এগুলো আর একটু নিখুঁতভাবে দেখে তারপরে বিচার করলে ভালো হবে। কেমন? কিছু কিছু কানেকশান আছে, কিছু কিছু নক্ষত্রের কানেকশান আছে যেগুলো ওভারঅল এই মানে খুব কম টাইমের মধ্যে দেখা সম্ভব না, কারণ অনেক চার্ট আছে। কেমন? সেই চার্টগুলো দেখে তারপরে ডিসাইড করতে হয়। ঠিক আছে, ভালো থাকবেন, বুকিং নাম্বারে ফোন করে আসবেন। আজকে যারা দেখা করতে চাইছেন আপনাদের আসতে হবে কালীঘাটের চেম্বারে। তো কালীঘাটের চেম্বারের জন্য বুকিং নেওয়া হচ্ছে, যাদের ভীষণ প্রয়োজন আপনারা কালীঘাটের চেম্বারে এসে দেখা করতে পারেন। সোমবার করে আপনারা পাচ্ছেন শ্রীরামপুর অথবা ব্যারাকপুরে, আর আগামীকাল আপনারা পাচ্ছেন বহরমপুরে। বহরমপুরে চেম্বারে থাকবেন আগামীকাল। বুকিং নাম্বারে ফোন করে আপনারা বুকিং করুন যারা বহরমপুরে দেখাতে চাইছেন, এবং বহরমপুরের বন্ধুদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট অন রেমেডি দেওয়া হচ্ছে। অতএব যদি এই সুন্দর সুযোগ আপনারা নিতে চান আপনারা বুকিং করে নিন। বুকিং আজকেই কম, মানে আজকে যারা বুকিং করবেন তাদের জন্যই, কিন্তু আগামীকাল যারা বুকিং করবেন তাদের কিন্তু পরের মাসের বুকিং নেওয়া হবে। অর্থাৎ বুকিং যারা করবেন বলে মনস্থির করছেন তারা আজকেই কিন্তু 9টার মধ্যে, রাত 9টার মধ্যে বুকিং কমপ্লিট করবেন। আর বৃহস্পতিবার করে দাদাকে আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পেয়ে যান, আর শুক্রবার বসেন হাতিবাগানে, আর তাছাড়াও রবিবার করে আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পেয়ে থাকেন। বুকিং নাম্বারে প্রত্যেকে ফোন করে আসবেন, আর প্রত্যেকের জন্য যে বিশেষ বিশেষ উপহারগুলো থাকে সেটি হচ্ছে বেসিক লাইফ হরোস্কোপ, যে হরোস্কোপটি আপনারা পান যারা কনসালটেন্সি নেন তাদেরকে দেওয়া হয়। আর এখন এই মুহূর্তে আবার একটু জানিয়ে দিই, আপনাদের জন্য কিন্তু রেমেডিতে 10% ডিসকাউন্ট, প্রত্যেকটা রেমেডি সব ধরনের রেমেডিতেই কিন্তু 10% ডিসকাউন্ট দেওয়া আছে। আচ্ছা, ফোনে একজন এসেছেন। আপনি নমস্কার বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার প্রেসিডেন্ট, ডেট অফ বার্থ আর নামটা বলুন। সঙ্গীতা সিং, 29th April 1996। সময় দুপুর 12:10। দেখুন আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। কেমন? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, অর্থাৎ এখানে শুক্রের নক্ষত্রে জন্ম, নো ডাউট সেই জন্য নিজে খুব সাজতে পছন্দ হয় একদম, এটা ছোট থেকে মানে আজকের না, ছোট থেকে একদম টিপ টপ সেজে গুজে থাকা একটা প্রবণতা থাকে। এই এই চারটাতে যদি চাকরি না হয় তাহলে অন্য কারোর চাকরি হবে না, ঠিক আছে, কেরিয়ার লাইফ এই চারটা কিন্তু নো ডাউট ভীষণ ভালো। কেমন? কিন্তু একটা জায়গা থাকতে হবে, শত্রুতা জায়গা আছে, শত্রুতা আছে, শত্রুতার জায়গা কিন্তু এখানে ভীষণ ইন্ডিকেশন করছে। বেড়াতে যেতে খুব পছন্দ হয়, বেড়াতে যাওয়ার একটা প্রবণতা সব সর্বদা থাকবে এই চাটে। আর একটা যেন চাকরি কিন্তু বারবার বলছি সরকারি চাকরিরই যোগ আছে, এই চারটা এক চান্সে দেখে বলে দেওয়া যায়, যা যা কানেকশনগুলো পেয়েছে সেই হিসাবে বললাম। কেমন? কী জানার আছে?
বলছি আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আমি গ্রাজুয়েশন করে নি বিএসসি নার্সিং এ, এবার ফোর্থ ইয়ার, এই লাইনটা নিয়ে কি আমি ঠিক করেছি? একদম ঠিকই আছে, এবং চাকরিও আগামী বছরে চাকরি হয়ে যাবে, এপ্রিল থেকে মে মাস, আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যে চাকরি হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আছে আমার। হুম হুম, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমি আমার বাস্তু সম্পর্কে জানতে চাই। আমি নর্থ ইস্ট কর্নারে আমাদের একটা সেপটিক ট্যাঙ্ক ছিল, কিন্তু এটা আমরা বন্ধ করে দিয়ে গাছপালা লাগিয়েছি, কিন্তু যে বাউন্ডারি ওয়াল গুলো সেটা ভাঙতে পারিনি, তাহলে কি কোনো ইফেক্ট ফেলবে? এখানে বলবো নর্থ কোন সাইডটায় আছে? নর্থ ইস্ট কর্নারে আমাদের একটা সেপটিক ট্যাঙ্ক ছিল, এবার এটা আমরা বন্ধ করে দিয়ে গাছপালা লাগিয়েছি, কিন্তু নিচের যে বাউন্ডারি ওয়াল গুলো সেগুলো ভাঙতে পারিনি, সেপটিক ট্যাঙ্কের যে নিচে বাউন্ডারি ওয়াল গুলো সেগুলো ভাঙতে পারিনি। এটা অতটা এফেক্ট আসবে না, কিন্তু তবুও বলতে হবে জায়গাটা কি পরিস্থিতি আছে আর একবার দেখে, তারপরে সামনাসামনি দেখে সাজেস্ট করতে হবে, না তো ওটা স্কেচ করে নিয়ে এসে যে কোনো চেম্বারে দেখালে পরে ওটা সাজেস্ট করা যাবে। কেমন নর্থ ইস্ট কর্নারটা যে জায়গাটা যে ডিস্টার্ব ছিল সেই ডিস্টার্বটা অতটা নেই এই মুহূর্তে, মাথায় রাখতে হবে অতটা নেই, কিন্তু আরেকটা জায়গায় ইন্ডিকেশন করছে সাউথ ইস্ট কর্নারটা, সাউথ ইস্ট কর্নারটা, সাউথ ওয়েস্ট কর্নার, সাউথ ওয়েস্ট কর্নারটা কিন্তু ডিস্টার্বের জায়গা রয়েছে এই চার্ট অনুযায়ী। কেমন ওটা মানে কি ডিস্টার্ব, ওটা কি কি ডিস্টার্ব, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার বাড়িতে আমাদের ওখানে তো একটা কল আছে, এমনি তো সেলফ আছে আর তুলসী মন্দির আছে। কল আছে আর তুলসী মন্দির? হ্যাঁ, ওই জায়গাতে কোনো সেলফ আছে। বুঝতে পারছি না কি আছে। ওই জায়গাটা, ওই জায়গাগুলো, ওই ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেমন ওখান থেকে বেশি নেগেটিভ, ওই জায়গাটা যদি বেশি নেগেটিভ এনার্জি তৈরি হয় তাহলে বাড়িতে অনেকের সমস্যা আসবে, হার্টের প্রবলেম আসবে, অর্থ ধরে রাখতে পারবে না, কেমন, এবং অনেকেই শারীরিক সমস্যায় ভুগবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আর আজকে যারা দেখা করতে চাইছেন, আপনাদের জন্য কালীঘাটের চেম্বার মানে চেম্বারে বুকিং নেওয়া হচ্ছে। আবার জানিয়ে দেবো, আগামীকাল বহরমপুরে চেম্বারে থাকবেন, এবং আজকের মধ্যে যারা বুকিং করবেন তাদেরকেই কিন্তু বহরমপুরে চেম্বারে দেখানোর সুযোগ থাকবে আগামীকালের জন্য। আর যদি কালকে সকালে তাহলে কিন্তু পরের মাসে, পরের যে ডেটটা থাকবে বহরমপুরে বসা, সেই ডেটে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? বাংলাদেশ টাঙ্গাইল। আপনি কোথা থেকে ফোন করেছেন? আপনার এখানে ছেলের যে কানেকশন আসছে, ছেলের 2004, ওর পড়াশোনার জায়গাটা ভালো আছে, বুঝলেন, পড়াশোনার জায়গা ওর নো ডাউট ভালো আছে। আগামী দিনে ওর বেশ, ওর কিন্তু যে পড়াশোনাই করুক না কেন রিসার্চমূলক কোনো কিছুর আগামী দিনে যাবে, রিসার্চমূলক কোনো কিছুর ওপর ওর যথেষ্ট অভিজ্ঞতা হবে, এবং এর ওপর ভিত্তি করে ওর কর্মজীবনটাও শুরু হবে। আমাদের সময় একদম শেষ। আচ্ছা, আপনি কাঁচাপাড়া চেম্বারে এসেছিলেন, সেখানে দেখি আপনার কি অভিজ্ঞতা হলো, একটু তাড়াতাড়ি বলবেন খুব সংক্ষেপে। হ্যালো, ও ফোন, যাই হোক, আমাদের শেষ মুহূর্তের ফোন ছিল, ফোনটা কেটে গেছে। আর আজকের অনুষ্ঠান বন্ধুরা এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।